হ্যালো এভরিওান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে জেনে নেব ক্লাস টুয়েলভ ফিজিক্স ইউনিট ওয়ান থেকে কিছু বিষয় প্রথমে আমরা জানব কুলম্বের সূত্র এবং তারপর জেনে নেব কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত কী তারপর জানব আধানের স্থির তড়িৎ একক সম্পর্কে আধানের স্থির তরিতের এসআই একক জানব সিজিএস একক জানব এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা জানবো সব শেষে জানব মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে এটি কিন্তু একটি নতুন টার্ম এবং এই টার্মটি খুব ভালো করে শিখতে হবে নিটের কিছু কিছু প্রশ্নে ডাইমেনশান অ্যানালাইসিসের প্রশ্নে এই পরা বৈদ্যুতিক ধ্রুবক থেকেও কিন্তু প্রশ্ন আসে ডাইরেক্টলি এবং বিভিন্ন নিউমেরিক্যাল সলভের জন্য কিন্তু তোমাদেরকে এই পড়া বৈদ্যুতিক ধ্রুবক জানতেই হবে তো এই প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করব বিস্তারিতভাবে এবং সবশেষে তোমরা নোট কোথায় পাবে এই বিষয়গুলোর নোট কোথা থেকে লিখবে সেটাও কিন্তু বলে দেওয়া হবে তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনা পর্বে তাহলে যেমনটা বললাম আমরা শুরু করব কুলম্বের সূত্র দিয়ে তো কুলম্বের সূত্র কি বলেছে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আচ্ছা চলো আমরা প্রথমে একটা ছবি এঁকে নি তারপরে ব্যাখ্যা করছি এই মনে করো আমাদের দুটো আধান রয়েছে বিন্দু আধান Q1 এবং কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক বলটাকে যদি আমরা এফ লিখি এফ ফর ফোর্স ফোর্স মানে বল তাহলে আধানের গুণফলের সমানুপাতিক এবং এই বলটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ ওয়ান বাই আর স্কয়ার এবার দেখো কুলম্বের সূত্রে কেন আকর্ষণ এবং বিকর্ষণ দুই রকমের বলের কথা বলেছে কেননা আমরা জানি আধান দুই রকমের হয় একটা ধনাত্মক আধান আরেক রকমের আধান হচ্ছে ঋণাত্মক আধান তো দুটো আধানি যখন ধনাত্মক হবে তখন কি হবে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে এবং দুটো আধান যখন বিপরীত আধান হবে অর্থাৎ একটা ধনাত্মক একটা ঋণাত্মক তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে আমি আবারও বলছি কেন আকর্ষণ এবং বিকর্ষণ দুই রকমের বলের কথা এখানে বলা হয়েছে কেন না আধান দুই রকমের হয় ধনাত্মক এবং ঋণাত্মক আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে এবং পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ পরস্পরকে আকর্ষণ করবে তাই জন্য এখানে দু ধরনের বলের কথা বলা হয়েছে যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্বটা আমরা আর ধরেছি এবার তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণকে আমরা যদি একটা সমীকরণ লিখি তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তো এবার আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে যখনই আমরা এই সমানুপাতি চিহ্নটা উঠিয়ে দেব আমাদেরকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি লিখতে হবে তাহলে আমরা এখানে লিখবো সেই ধ্রুবক রাশিটা এখানে সমান সমান চিহ্ন বসবে এবং একটা ধ্রুবক রাশি আমরা লিখতে পারি কে প্রাইম বা কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই যে ধ্রুবকটা আমরা লিখলাম এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এবং এর মান মাধ্যমে প্রকৃতির ওপর ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে আর এটার নাম কি যেহেতু এটা কুলম্বের সূত্র তাই আমরা একে কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক বলতে পারি এটা তড়িতের ক্ষেত্রে এসেছে তাই আমরা একে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক বলতে পারি কুলম্ব ধ্রুবক বলতে পারি ঠিক আছে এবার মনে রাখতে হবে যে সিজিএস পদ্ধতিতে এই যে কে প্রাইম বা স্থির তরি ধ্রুবক এর মান কিন্তু ওয়ান ঠিক আছে সিজিএস পদ্ধতিতে কে প্রাইম ওয়ান তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা যদি বল নির্ণয় করি বা বল সমান সমান লিখি তাহলে যেহেতু কে প্রাইম ওয়ান তাহলে ওয়ান ইন্টু সামথিং মানে দ্যাট থিং মানে ওয়ান ইন্টু ফাইভ মানে ফাইভ তাহলে ওয়ান ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এবার মনে রাখবে এসআই পদ্ধতিতে কিন্তু এসআই পদ্ধতিতে কে প্রাইম সমান সমান ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট এই সিম্বলটাকে বলে এফসাইলন ঠিক আছে এফসাইলন নট এবং এটার নাম কি এটার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ঠিক আছে এফসালেন নট যেহেতু তাই শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এই এফসাইলেন নটকে বলে হচ্ছে তড়িৎ ভেদ্যতা আমরা এখানে লিখতে পারি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের মাধ্যমের নট বোঝা গেল আচ্ছা এবার এই যে নতুন একটা রাশি সম্পর্কে শিখলে এইটার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ইন ফিউচারে তোমরা যখন নিউমেরিকালস প্রবলেম সলভ করবে বা যদি কেউ যেই বা নিট দাও তাহলে এই মাত্রার থেকে কিন্তু বহু বহু প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে তাহলে চলো এই নট এর একক এবং মাত্রাটা আমরা নির্ণয় করে ফেলি আবারও বলছি এই এফ সাইলেন নট যে নতুন রাশিটা শিখলে এটার কিন্তু মাত্রা তোমাকে জানতেই হবে এবং মনে রাখতে হবে তাহলে আমরা একটা সমীকরণ শিখলাম আমরা জানি যে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণ জানতে হবে তাহলে সেই সমীকরণ থেকে আমরা লিখতে পারি আচ্ছা এখানে সমীকরণটা আমি আবার লিখছি এসআই পদ্ধতিতে আমরা লিখতে পারি এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ নট কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এবার আমরা যখনই কোনো রাশির মাত্রা বা একক নির্ণয় করতে যাব তাকে বা দিকে রাখতে হবে তাহলে এফ নট আচ্ছা এফ এর নটকে আমরা বা দিকে রাখলাম এফসাইলের নট সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফটা নিচে চলে আসবে এফ কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কয়ার এবার মনে করো আমরা এসআই এককে এই এফসাইল এর নটের একক নির্ণয় করবো এসআই পদ্ধতিতে তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কি বলের একক হচ্ছে নিউটন তো এসআই পদ্ধতিতে বলের একক নিউটন এবং আধানের একক হচ্ছে কুলম এবং দূরত্বের একক হচ্ছে মিটার এগুলো আমাদেরকে জানতে হবে তাহলে এফসাইলের নট এর একক এসআই পদ্ধতিতে বা এফসাইলের নট এর এসআই একক হয়ে যাবে ওয়ান কিউ টু আধানের একক হচ্ছে কুলমস তাহলে হচ্ছে কুলম স্কোয়ার তাই তো তাহলে সিসকয়ার আর যেহেতু বলটা নিচে আছে বলের একক হচ্ছে নিউটন নিউটনটাকে এবার আমরা ওপরে নিয়ে যাবো তাহলে নিউটন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর আর মানে ডিস্টেন্স বা একক হচ্ছে মিটার তাহলে মিটার টু দি পাওয়ার টু নিচে আছে একই রকম ভাবে ওপরে নিলে মিটার টু দি পাওয়ার মাইনাস টু এটাই হয়ে যাবে আমাদের এফসাইলের নট এর একক এবার এই একক থেকে আমরা মাত্রাটা খুব সহজেই নির্ণয় করতে পারবো একই রকম ভাবে তাহলে এফস্যাল নট এর মাত্রা মাত্রা অফ এফস্যাল নট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাত্রাটা আচ্ছা তাহলে কি বা আধানের মাত্রা কি হয় আধানের মাত্রা হয় হচ্ছে টি বা কখনো একে আমরা এ টি লিখি ঠিক আছে আধানের মাত্রা টি তাহলে দুটো আইটি তাহলে আই স্কয়ার টি স্কয়ার হয়ে যাবে ওপরে আর নিচে হচ্ছে বলের মাত্রা বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ফোর পাই তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের কোনো মাত্রা বা একক হয় না ধ্রুবক রাশিত পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর ফোর হচ্ছে ফোর কনস্ট্যান্ট তাহলে বলের মাত্রাটা আমরা বসালাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাকি থাকলো কি এই ডিসটেন্স বা দূরত্বের রেখক দূরত্বের রেখক হচ্ছে মাত্রা মাত্রা হচ্ছে এল তাহলে এল তার এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ওপরে দুটো টি নিচে দুটো টি ওপরে প্লাস নিচে মাইনাস তো এটা যদি ওপরে চলে যায় হয়ে যাবে প্লাস তাহলে টি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে আমরা এমটাকে আগে লিখবো এম ইনভার্স এল টু দি পাওয়ার দেখো এখানে থ্রি হলো নিচে কিউব হলো ওপরে লিখলে সেটা মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার টু বা আই স্কোয়ার ঠিক আছে এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার এটা হচ্ছে এফসালের নট এর মাত্রা যেটা কিনা খুব খুব ইম্পর্টেন্ট তোমরা যারা নিট এবং যে দেবে এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে কেন না এখান থেকে প্রচুর প্রচুর প্রবলেম আসে তাই তোমরা এক্ষুনি একদম স্টার মার্ক দিয়ে নাও এখানে ফাইভ স্টার দিয়ে নাও এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে ফর নিট অ্যান্ড জে ই ই নট এর মাত্রাটা জানতেই হবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন বা ডাইমেনশন অ্যানালাইসিস এর অনেক প্রবলেম আমি করে দিয়েছি যারা এখনো ওই ভিডিও গুলো নি অবশ্যই কিন্তু দেখতে পারো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে কি ধরনের প্রশ্ন আসে তোমরা বুঝে যাবে যে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে আচ্ছা এবার তাহলে আমরা এফসেলের নটের মাত্রাটাও দেখে নিলাম এবার আমরা চলে যাব এই যে কুলম্বের সূত্র প্রয়োগ তার শর্তে আমরা দেখে নিলাম কুলম্বের সূত্র এবার তোমাদেরকে মনে রাখতে হবে যে কুলম্বের সূত্র আমরা তখনই অ্যাপ্লাই করতে পারব বা প্রয়োগ করতে পারব যখন এই যে বস্তু দুটির কথা বললাম সেই বস্তু দুটো শুধুমাত্র বিন্দু আধান হবে কোনো কিন্তু বড় বস্তু হলে হবে না তখন ওই আমাদের মহাকর্ষের যে নিউটনের সূত্র সেটা আমরা প্রয়োগ করতে পারি কিন্তু শুধুমাত্র বিন্দু আধানের জন্যই এই কুলম্বের সূত্রটি প্রযোজ্য অর্থাৎ এই আহিত বস্তুগুলোর যে আকার সেই আকার খুব ছোট হতে হবে খুব খুব ছোট কিসের তুলনায় এই যে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটার তুলনায় বুঝা গেল তাহলে কখন আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি যখন বস্তু দুটো হচ্ছে বিন্দু আধান হবে এবং বস্তু দুটোর বা বিন্দু আধানের যে পরিমাপ সেটা বা তাদের আকার বলতে পারো তাদের আকার তাদের যে পারস্পরিক দূরত্ব সেই দূরত্বের তুলনায় খুবই কম বা নগণ্য তখনই কিন্তু আমরা কুলম্বের সূত্র করতে পারবো আদারওয়াইজ নট আচ্ছা এবার আমরা দেখে নেব আধানের স্থির তড়িৎ একক সম্পর্কে তো একক আসলেই যেই কথাটা আমাদের সবার আগে মনে আসে যে একক হচ্ছে কিন্তু দুটো পদ্ধতিতে সাধারণত আমরা পরিমাপ করি সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি তো এখানেও আমাদের যে আধানের স্থির তড়িৎ একক নির্ণয় করব সেটা দুটো পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি একটা সিজিএস পদ্ধতি এবং অন্য একটা হচ্ছে এসআই পদ্ধতি তাহলে তার জন্য আমাদের যে বলের যে ফর্মুলা আকর্ষণ বা বিকর্ষণ বলের যে ফর্মুলা কুলম্বের সূত্র থেকে সেটা প্রয়োজন হবে তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি কে প্রাইমটা ওয়ান তাই এফ সমান সমান আমরা লিখতে পারি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তাই তো ফোর পাই এফসাইলের নটটা ছিল মানে কে প্রাইমের মান হচ্ছে ওয়ান বাই ফোর পাই এফ সাইলের নট সেটা সিজিএস পদ্ধতিতে ওয়ান হয় তাই আমরা এফ সমান সমান শুধুমাত্র কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার লিখতে পারি এবার সিজিএস পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন আর দূরত্বের একক কি দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার বা সেমি এবং আধান আধানের একক কি আধানের এক আমরা নির্ণয় করব। তাহলে আধান সমান সমান ওয়াট লিখতে পারি বা আধান সমান সমান কি আধানটাই আমরা নির্ণয় করব এবার আমরা ধরি কিউ ওয়ান সমান সমান কিউ টু সমান সমান কিউ ঠিক আছে এবং আমরা ধরি এফ সমান সমান ওয়ান ডাইন আর আর সমান সমান ধরি ওয়ান সেন্টিমিটার এবং বোঝার সুবিধার্থে আমরা একটা ছবি আঁকি মনে করি আমাদের দুটো আধান রয়েছে কিউ অ্যান্ড কিউ আর ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার আর ওদের মধ্যে বল প্রযুক্ত হচ্ছে হচ্ছে এক ডাইন তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার তাই তো কিউ ওয়ান কিউ টু সমান কিউ ধরেছি পরের লাইনে আমাদের যদি এফ ওয়ান আর ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সমান সমান ওয়ান তাইতো কিছু ওয়ান আমাদের বা এক্ষেত্রে লিখতে পারি কিউ সমান সমান প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ আমরা আধানটা পেলাম এবার এখান থেকে আমরা আধানের যে সংজ্ঞা সেটা বলতে পারি আধানের স্থির তরিতেকের সংজ্ঞা দেখো এই যে দুটো আধান সেটা সমান আধান তাহলে আমরা বলতে পারি দুটি সমান বিন্দু আধান শূন্যস্থানে মানে সিজিএস পদ্ধতি মানে এখানে শূন্যস্থানে আমরা বলতে পারি শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে এক সেন্টিমিটার দূরে রাখলে দূরত্বটা কত এক সেন্টিমিটার এক সেন্টিমিটার দূরে রাখলে পরস্পরের ওপর এক ডাইন বল প্রয়োগ করে যদি তারা পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বা ইউনিট আধান বলা হয় তাহলে এই আধানটা কি পেলাম আমরা এক পেলাম তাই জন্য এটি একক আধান অর্থাৎ শূন্য বা বায়ু মাধ্যমে কোনো আধানকে এক দুটো একই সমান পরিমাণ আধানকে এক সেন্টিমিটার দূরত্বে রাখলে তারা যদি পরস্পরকে এক ডাইন বল প্রয়োগ করে তাহলে সেই প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয় আর এই যে একক আধান এই এককটাই হচ্ছে স্থির তড়িৎ একক বা সংক্ষেপে আমরা বলতে পারি ইএসইউ ইএসইউ ইলেকট্রোস্টিক ইউনিট আর এই এককের আরেকটা নাম হচ্ছে স্ট্যাট কুলম্ব ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি তো আধানের সিজিএস পদ্ধতিতে স্থির তরিত একক হচ্ছে স্ট্যাট কুলম্ব মনে থাকবে এবার আমরা চলে যাই আধানের এসআই পদ্ধতিতে একদম একই রকম ভাবে এক্ষেত্রে শুধু এই বলের জায়গায় কি হয়ে যাবে বলের একক ডাইনের জায়গায় হয়ে যাবে নিউটন তাহলে ওয়ান নিউটন এক সেন্টিমিটারের জায়গায় হয়ে যাবে এক মিটার এবং বাকি কিন্তু একই থাকবে তাহলে এই এসআই পদ্ধতিতে সেটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে এক মিটার দূরে রাখলে এদের পরস্পরের ওপর যদি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন বল প্রয়োগ করে তবে প্রতি বিন্দু আধানকে একক আধান বলা হয় এবার তোমরা বলবে যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কোথা থেকে এলো ঠিক আছে তাহলে এটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে এফ সমান সমান আমরা জানি ওয়ান বাই ফোর তাই তো এই পাই নট এইটা মানে হচ্ছে কে প্রাইম আবারও বলছি যাতে তোমরা ভুল না করো এবং যাতে এই বিষয়গুলো গুলিয়ে না ফেলো এই কে প্রাইমটা যেহেতু সিজিএস পদ্ধতিতে এটার মান ওয়ান তাই এই সিজিএস পদ্ধতিতে এখানে কিছু বসানো হলো না মানে ওয়ান বসানো হয়েছে ওয়ান ইন্টু সামথিং মানে সেটাই হবে তাই এটা আলাদা করে কিছু লেখা হয়নি এবার এই যখন এসআই পদ্ধতিতে এলো তখন কিন্তু এটা আর ওয়ান নয় এটা ওয়ান বাই ফোর পাই এফসাইলের নট লিখতে হবে এবার এই সমীকরণে এই সমীকরণে আমরা যদি কিউ ওয়ান সমান সমান কিউ টু সমান সমান যদি কিউ লিখি আর আর সমান সমান যদি ওয়ান সেন্টিমিটার আচ্ছা আগে ছিল সেন্টিমিটার এক্ষেত্রে হয়ে যাবে মিটার ওয়ান মিটার লিখি আর এফ সমান সমান তখন আমরা কি লিখব নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এবং ওয়ান বাই ফোর পাই এফসেলেন নট এটার যদি আমরা মান হিসেব করি তাহলে আমরা পাবো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস টু এটার একক তো আমরা বের করলাম এফ সাইলেন ওয়ান বাই এফ সাইলেন নট হয়ে যাবে তাই জন্য এটা নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস টু হবে এবার আমরা এফটাকে কেন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ধরলাম কেননা এই ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন এর নট এর মান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এবং আমরা একক আধানের সংজ্ঞা দিতে চাচ্ছি তাই আমাদের এক মান লাগবে তাই জন্য যাতে এই দুটো মান পরস্পর কেটে যায় সেই জন্য আমাদেরকে এই নাইন ইন্টু টেন নাইন নিউটন ধরতে হবে এখানে তাহলে এবার যদি আমরা মানগুলো বসাই এফ সমান সমান এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ এন নট ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার দিস ইমপ্লাইস এফ সমান সমান আমরা কত ধরেছি নাইন ইন টেন টু দি পাওয়ার নাইন সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন নট মানে কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তারপর কিউ ওয়ান কিউ টু মানে এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে তার মানে আর নিচে আর মানে হচ্ছে ওয়ান মিটার তাহলে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হয়ে যাবে তাহলে আমরা একই রকমভাবে পাবো কিউ স্কোয়ার সমান সমান ওয়ান বা কিউ সমান সমান প্লাস মাইনাস ওয়ান তাই তো এবার তাহলে এখান থেকে আমরা এসআই পদ্ধতিতে আধানের স্থির তরিত এককের সংজ্ঞা দিতে পারি যেটা আমি বললাম সেটাই আবারও বলছি যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আগে ছিল এক সেন্টিমিটার এবার এক মিটার এক মিটার দূরত্বে রাখলে যদি পরস্পরকে নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন বল প্রয়োগ করে নাইন নিউটন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয় আধানের এই এককের নাম কুলম ছিল স্ট্যাট আগের কুলম তাহলে এসআই পদ্ধতিতে সেটা হয়ে যায় কুলম আমরা কুলমকে শুধু সি দিয়ে লিখতে পারি মনে থাকবে তো এই হলো কুলম আর কুলম্বের গল্প এক্ষেত্রে তোমাদের বইতে দেখবে আমি ছায়া প্রকাশনীর বইটার থেকেই তোমাদেরকে পড়াচ্ছি অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে যেমন ওয়ান ইএমইউ আধান সমান সমান থ্রি ইন্টু টেন টু দি পর টেন ইএসি ওয়ান ইএমইউ আধান সমান সমান টেন কুলম্ব এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে যে ইলেকট্রনের আধান কত ওয়ান কুলম্ব এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খাতার মধ্যে নোট ডাউন করে নিবে আজকের ভিডিওর শেষ টপিক হচ্ছে মাধ্যমের পড়া বৈদ্যুতিক ধ্রুবক আচ্ছা এটা আমি শর্টলি বলে দিচ্ছি সহজ জিনিস মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক এই একটা নতুন রাশির নাম তোমরা শুনছো মনে রাখবে এটা কে সমান সমান এপসাইলেন ডিভাইড বাই এফসাইলেন নট এই কেটা হচ্ছে পরা বৈদ্যুতিক ধ্রুবক এবং এফসাইলেনটা কি আগেই বলেছি যে তড়িৎ ভেদ্যতা ঠিক আছে এফস্যালেন মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা আর এফসাইলেন নটটা কি তাহলে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের এই শূন্যটাকে আমরা মানে নটটাকে তোমরা শূন্য ধরে উচ্চারণ করবে যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এখানে যেহেতু শূন্য নেই তাই শুধু তড়িৎ ভেদ্যতা তাহলে এই ধ্রুবকটা হয়ে যে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় এবং এই যে অনুপাত এই অনুপাতকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও কখনো বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা এই কে এফসাইলেন নট এগুলোর যে মান অর্থাৎ এদের ভ্যালু কত বা মান কত এগুলো কিন্তু তোমাদের খাতায় সুন্দর করে নোট ডাউন করে নেবে কেননা এগুলো নিউমেরিক্যালস এর জন্য খুব খুব প্রয়োজনীয় বিষয় তোমরা তোমাদের যে নোট খাতা রয়েছে তার ইউনিট মনে করো ওয়ান শুরু করলে সেই ইউনিট ওয়ান শুরু করার সময়ই প্রথমেই এগুলো লিখে ফেলবে কে সমান সমান কত কে এর নাম কি কে এর জন্য যে ইকুয়েশন অর্থাৎ বাই নট এগুলো সমস্ত কিছু কিন্তু লিখে ফেলবে এবং যখনই কোনো ইউনিট রিভাইজ দেবে এগুলো আগে জেনে নেবে বা পড়ে নেবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে খুব শীঘ্রই হাজির হব যে নেক্সট টপিকগুলো সেগুলো নিয়ে এবং সেই সঙ্গে নিট এবং জেই তে এই ইউনিট ওয়ান থেকে কী কী ধরনের প্রশ্ন আসে তার জন্যও কিন্তু আমরা ভিডিও তৈরি করব। এবং তোমাদের ক্লাস টুয়েলভ বোর্ড এক্সাম অর্থাৎ এইচ এস এর যে দু হাজার বাইশের জন্য যে পরীক্ষা তার জন্যও আমরা যে নোট প্রশ্ন এবং উত্তর অবশ্যই শেয়ার করব আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও এবং কমেন্ট সেকশনে জানিও যে কি ধরনের ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও